প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনটা খুব অল্প সময়ের জিন্দিগি। এই জীবনটাতে আমরা কে কী করি না করি সবগুলোর হিসাব একদিন আমাদের দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যেই দিন হিসাবটা দেওয়া লাগবে দুইটা দিনটার নাম কি? ইয়াউমুল আখেরা, এটা আখেরাতের দিবস। সুবহানাল্লাহ, বলেন কিসের দিবস? আখেরাতের দিবস। এই দিবসটা হলো আখেরাতে, ওই দিন মানব জীবনের সমস্ত কর্মকাণ্ড, ভালো মন্দ সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খানু করে দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। ওই মানুষ যে জীবনের সমস্ত হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, সেই হিসাব এবং নিকাশ সম্পর্কে আজকের খুতবার আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ, বল আজকের খুতবার আলোচ্য বিষয়, মানুষ হিসাব নিকাশ যে কাল কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, কীভাবে মানুষ থেকে আল্লাহ হিসাব গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করবে, কার থেকে সে হিসাব গ্রহণ করবে, এই সম্বন্ধেই আজকের খুতবার আলোচ্য বিষয়। সেখান থেকে আমি কিছু কথা আপনাদের খেদমতে বলতে ইচ্ছে পোষণ করছি। মহানব্বুল আলমিন যেন সেই কথাগুলো এখলাসের সাথে সহি নিয়তে সুন্দরভাবে বলার, উপস্থাপন করার তৌফিক আল্লাহ দান করে আমরা সেগুলি পড়ি, আমিন। যে কথাগুলো আমরা বলবো এবং শুনবো সেই কথাগুলোর উপরে আমরা যেন সকলে মিলে আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিকটা সেগুলি পড়ি, আমিন। কোরআন থেকে নসিহত হবে, এখন আর কারো কোনো কথা চলবে না, চলবে না কি বলেন? কোরআনের কথার পরে যার কথা চলে বোঝা যাবে সে কোরআনের মর্যাদা বোঝে নাই। যে কোরআনের মর্যাদা বোঝে না সে ক্ষতবাঁকা কপাল পড়া, ঠিক কিনা বলেন? যে কোরআনের মর্যাদা বোঝে না সে ক্ষতবাঁকা কিনা বলেন? আবু জাহেল, রসুল যখন কোরআনের কথা বলতেন, আবু জাহেল কোরআনের কথাগুলো শুনতে চাইতেন না, মানুষকে বিঘ্ন ঘটাতেন, এই জন্য আবু জাহেল হলো কপাল পড়া। আবু বক্কর কোরআনের কথাগুলো শুনতেন, শুনতে চাইতেন, মানুষকে শোনাতেন, এই জন্য আবু বক্কর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, বলেন সেই কোরআন আজও আছে, কোরআন নসিহত আজও আছে। কোরআন অনুসরণ করতে পারলে জীবনকে কল্যাণকামী করে দিবেন কে? আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই, আল্লাহ তৌফিক দিয়ে সেগুলো পড়ি, আমি। হিসাব নিকাশ, হিসাব প্রত্যেকটা মানুষের জীবনের সব হিসাব হবে, কে কতটুকু ভালো করছে, মন্দ করছে, ন্যাক কাজ কতটুকু হয়েছে, বদ কাজ কতটুকু হয়েছে, আপনি সৎ পথে কতটুকু হাঁটছেন, অন্যায় পথে কতটুকু হাঁটছেন, সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আওয়াজ কমে গেছে, সব কিছুর হিসাব দেওয়া লাগবে। এই জন্য যারা ওই কালকে আমাদের ময়দানে হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাসটা যার দিলে আছে, যার কলিজায় আছে, সে প্রত্যেকটা কদম ফলানোর আগে চিন্তা করে, যদি আমার এই কদমটা অন্যায় পথে চলে, কালকে আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি উত্তর দিব কি, এই জন্য অন্যায়ভাবে কদমটা ফলানোর আগে চিন্তা করে ফিরে যায়। সুবহানাল্লাহ, বলেন। আর যার কলিজায় হিসাব দেওয়ার চিন্তা থাকে না, সে অন্যায়ভাবে পথ হাঁটতে একটু দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কলিজায় এই হিসাবটা রাখা লাগবে, এই বুঝটা চিন্তাটা থাকা লাগবে যে কালকে আমাদের ময়দানে আমাদের একদিন না একদিন আল্লাহর দরবারে কী দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনতে পারলাম, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলেন, আমি শুনতে পাইলাম, ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে পাইলাম, তিনি কি বললেন? ইয়াকুলু ফি বা'দিস সালাত, কোনো এক সালাতের পরে, কোনো এক নামাজের পরে তিনি দোয়া করছেন এইভাবে, কিভাবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। সুবহানাল্লাহ, পড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি শুনতে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক নামাজের পরে তিনি দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, কিভাবে দোয়া করতেছেন? দোয়াটা ছিল এরকম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। সুবহানাল্লাহ, পড়ে অর্থ কি? আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ যদি কোনো ব্যক্তির হিসাবকে সহজ করে না দেয়, পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মারবত নাই আল্লাহর কাছে হিসাব দিয়ে যেতে পারবে, ঠিক কিনা বলে? যাওয়া যাবে? আল্লাহ যদি আমার জীবন থেকে আপনার জীবন থেকে হিসাব চায়, হিসাব যদি আমাদের দেওয়াই লাগে, কালকে আমাদের ময়দানে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক কিনা পড়ে? তারপরে এই ভয়টা রাখা লাগবে, হিসাব দেওয়া লাগবে, ঠিক। এই জন্য আল্লাহ রাসূল, যার জীবনের আগে কোনো গুণে নাই, পিছনে গুণে নাই, নিষ্পাপ মাসুম, যাকে আল্লাহ কেন্দ্র করে এই সুন্দর ভুবন তৈরি করলেন, যার কিয়ামতের ময়দানে ডর নাই, ভয় নাই, কবরে কোনো ডর ভয় নাই, সব কিছুর ঊর্ধ্বে তিনি, সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মর্যাদা যায়, তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আমার রব, হে আমার পালন করতে প্রভু, তোমার কাছে দোয়া করছি, তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। সুবহানাল্লাহ, বল
আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন রাসূল দোয়া করতেছেন এইভাবে? রাসূল যখন দোয়া করলেন, ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ মাল হিসাবুল ইয়াসির, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এখন দোয়া করলেন আপনার হিসাবকে সহজ করে দেওয়ার জন্য, আমি আয়েশা জানতে চাই মানুষের হিসাব কি করে সহজ হয়, আল্লাহ সহজভাবে মানুষের হিসাবটা কিভাবে নিবে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ, বড় রাসূল বললেন জানতে চাও তাইলে তুমি শোনো কিভাবে মানুষের হিসাবটা সহজ হবে। ওয়ালা আইয়ানজুর ফি কিতাবিহি ফায়ুজাওয়াজ আনহু আন ইন্নাহু মান নুসিকাল হিসাব ইয়াউমা ইদিন আয়েশা তু হালাক রাহু আহমদ। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি শোনো, ওয়ালা আইয়াঞ্জুর ফি কিতাবিহি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলের ডায়েরিটা হাতে নিয়ে একটু তাকায় কইব, যা যা আছে ভিতরে উল্টাইয়া দেখতাম মাত্র মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন যারা এইভাবে মাফ করে দিবে তার জন্যই সহজ, আর কাউকে উল্টায় যদি শুধু বলে হিসাব দাও তার জন্যই কঠিন। সুবহানাল্লাহ, পড়ে আয়েশা কাউকে যদি উল্টায় বলে শুধুমাত্র একটা নিয়ামতের তুমি হিসাব দাও, একটা নিয়ামতের, শুধু তোমার এই নাক দিয়ে অক্সিজেন যে বের হয়েছে আর ঢুকছে, কতবার ঢুকছে কতবার বের হয়েছে, যতবার আল্লাহর হুকুম নাক দিয়ে অক্সিজেন ঢুকছে আল্লাহর হুকুম বের হয়েছে ততবার এর হিসাব, তুমি কয়বার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো, একটা নিয়ামতের হিসাব যদি আল্লাহ চায়, আল্লাহর জগতের আমার কোনো বান্দা নাই বান্দি নাই শুধু একটা নিয়ামতের হিসাব দিয়ে পার পেতে পারে। সুবহানাল্লাহ, বলেন আয়েশা পারবে না কোনো মানুষ, এই জন্য আমি রব তার কাছে দোয়া করছি প্রাণ ভরে সবসময় দোয়া করি, মানুষ এইভাবেই আল্লাহর কাছে দোয়া করা দরকার। আমি রাসূল দোয়া করি সমস্ত উম্মতকে শিখাইতে চাই, সমস্ত উম্মতি মুহাম্মদকে জানাইতে চাই, আল্লাহর কাছে হিসাব দিয়ে যাওয়ার মতো ব্যক্তি পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ পারবে না। আমি রাসূল যেভাবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাইছি ঠিক তদ্রূপ তোমরাও আল্লাহর কাছে এইভাবে দোয়া করবা, যখন তোমরা মোনাজাত করবা মোনাজাতের একটা অংশ বানাইবা তোমরাও বলবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আপনি আমার আমল আমাকে সহজ করে দিয়েন, হিসাবকে সহজ করে দিয়েন, কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি হিসাব সহজ করে না দেন আমি হিসাব দিয়ে আপনার দরবারে নাজাত পাওয়ার আমি আশা করি না, আমি কোনোদিন পারবো না ওগো আল্লাহ। এই জন্য প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নামাজে নামাজে মোনাজাতে মোনাজাতে তোমরা এইভাবে দোয়া করবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। সুবহানাল্লাহ, বলে আল্লাহ আমাদেরকে এই দোয়া, আল্লাহ রাসূল আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিলেন, আমরা নামাজের পরে এই দোয়াটা পড়বো, পারবো তো ইনশাআল্লাহ, খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ, সহজ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা দোয়াটা পড়েন কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, সহজ না? ছোট্ট একটা বাক্য, ওজনটা অনেক বেশি। আসলে আমার মাঝে মাঝে দুঃখ লাগে এই জিনিসটাই, যে অনেক সময় অনেক কথা বলি কিন্তু কথাটার যে ওজনগত, আমি বলছি আমার ব্যক্তির দিকে তাকায়েন না, আমার এই কথা যেটা বলছি আসলে হাদিস থেকে, এই হাদিসের তার ওজন কত, দাম কত, মর্যাদা কত, এটা কত লুট, এই হাদিসটার কোরআনের এই আয়াতটার একটা শব্দের কত ওজন মর্যাদা যদি বুঝত মানুষ কলিজা ফাইটা চিৎকার করে কান্ত। সুবহানাল্লাহ, বড় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদেরকে নিয়ে কোরআনের নসিহত করতেন, হাদিস থেকে কথা বলতেন, হাদিসের কথাগুলো শোনার সাথে সাথে চিৎকার দিয়ে পড়ে কান্না শুরু করে দিতেন, জাহান্নামের বয়ান হইতেন জান্নাতের বয়ান হইতেন, বয়ান শোনার ফাঁকে ফাঁকে অনেক সাহাবারা চিৎকার করে কাঁদতেন, এমন জোরে জোরে কান্না শুরু করে দিতেন, মানুষ মা মারা গেলে বাবা মারা গেলে যেইভাবে কান্দে না তার চাইতে হাদিস শোনার পর বেশি করে কাঁদতেন। সুবহানাল্লাহ, পড়ে কিন্তু আমরা ওই যে রাসূলের একটা হাদিসের ওজন কত, মর্যাদা কত, কতটা দাম কত বুঝতে আমরা অক্ষম হওয়ার কারণে আমার মতো না ফরমান হাদিসের ওয়াজ শোনার পরেও কথা শোনার পরেও আমার দিলের পরিবর্তন আসে না, ঠিক কি না বলে? এই জন্য একটু দেমাগ লাগবে, একটু মনোযোগ লাগবে, মনোযোগ দেন কোরআনের প্রতি হাদিসের প্রতি, আল্লাহ সুন্দর বোঝ আমাদেরকে সুন্দর বোঝ দান করে দিবেন, কে আল্লাহ যেন তৌফিক দিয়ে সেগুলো পড়ি আমি। কালকে আমাদের ময়দানে সমস্ত মানুষের হিসাব যখন আল্লাহ তাআলা নিতে চাইবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, নাও তোমার আমলনামা, তোমার কিতাব, তোমার বই, তোমার রচনা তুমি এখন পড়ো, তোমারটা তুমি হিসাব করো। সুবহানাল্লাহ, পড়ে তোমার কিতাব তোমাকে দিলাম তুমি পড়ো, ইকরা কিতাবাক, তোমার এই গ্রন্থটা তুমি পড়ে দেখো দুনিয়াতে কী করছো। আমরা যখন দুনিয়াতে আসছি আল্লাহ আমাদের সাথে দুইজন ফেরেশতা আমাদের বডিগার্ড করে দিছে। সুবহানাল্লাহ, পড়ে কী গার্ড, বডিগার্ড আমাদেরকে এমন দুটো বডিগার্ড দিছে যার এক সেকেন্ডের জন্য রেস্টের প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না, কোনো দিন সে অ্যাস্টেন্ডা করতে যায় না, তাকে জীবনই ধরে না, ঘুমের তন্দ্রা তাকে আচ্ছন্ন করতে পারে না, কোনো দিন রেস্টের প্রয়োজন হয় না। এইরকম ক্লান্তহীন একজন ক্লান্তহীনভাবে দুইজন ফেরেশতা আল্লাহ দয়া করে আপনার এবং আমার জন্য বডিগার্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ,
চব্বিশ ঘন্টা যাও আমার বান্দার সাথে থাকবা, আমার বান্দা যতটা নেক কাজ করে সব তুমি লেখবা, যত বদ কাজ করে সব তুমি লেখবা, একটা নেক কাজ যেন আমার বান্দার জীবন থেকে ছুটে না যায়। কালকে আমাদের মানে হিসাবের দিনে একটা নেক কাজ যদি আমার বান্দার ছুটে যায়, মিজরের পাল্লাতে ঘাটতি পড়ে যায়, আমার বান্দা ঠকে যাবে, বিপদে পড়ে যাবে। আমার বান্দাকে আমি ঠকাইতে চাই না, বিপদে ফেলতে চাই না। ফামাই ইয়ামাল মিসফালা যাররাতিন খাইরা ইয়ারা, প্রত্যেকটা মানুষের নেকের কাজটা নেকের পরিমাণটা যাররা হইল, ছোট থেকে ছোট হইল, তিল থেকে তিল হইল, তা তোমরা উঠায়া রাখবা। কাল কিয়ামতের ময়দানে এই ডেকিটা মিজানের পাল্লাতে উঠায়া আমি আল্লাহর নেকির পাল্লাটা ভারী করে বান্দা বান্দিকে নাজাত দিতে চাই, মাফ করতে চাই। এই জন্য একজন ফেরেশতা তার কাদের ভিতরে আল্লাহ বসাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়ে যাও বান্দা, তোমার জন্য বডিগার্ড দিলাম, সে কী করবে, ভালো যা করো তা লিখবে। তোমার আরেক পাশে বদ কাজ লেখার জন্য একজন ফেরেশতা দিছি, এই জন্য তুমি যত মন্দ কাজ করবে তাও লিখবে। এই চিন্তাটা যদি কোনো মানুষের দেমাগে শুধু ঢুকে যায়, শুধু এই কথাটা যদি তার চিন্তা হয়, আমি ভালো যা করি সব আমার লিপিবদ্ধ হচ্ছে, মন্দ যা করি তা সব লিপিবদ্ধ হচ্ছে, এই কথা কারো চিন্তায় ঢুকলে কোনো দিন মন্দ কাজ করতে পারে কথা বলেন পারে নাকি বলে নাই, চিন্তা নাই, ফিকির নাই। আমাদের ধীলটা এত শক্ত হয়ে গেছে, এত অন্ধ হয়ে গেছে, আমরা ধীল দিয়ে একটু অনুধাবন করতে পারছি না আমাদের অবস্থাটা যে কী হইতেছে বর্তমানে, সামনের অবস্থা যে আরও কত ভয়াবহ হতে পারে আমরা একটু চিন্তা করতে পারতেছি না। যারা চিন্তা করতে পারছেন তারা এই চোখের পারে জড়াইয়া কান্না করে আল্লাহর ওলি হয়ে বন্ধু হয়ে কবরে গেছে। সামলা পড়ে এখনও চিন্তা করার সময় আছে আমাদের, ঠিক কিনা বলে, এখনও ফিরে আসার সময় আছে। আমরা যদি একটু ফিরতে পারি, চিন্তা করতে পারি, আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে? দুজন ফেরেশতার কাজ হলো সারাক্ষণ, তাদের ডিউটি হলো বান্দা যা করবে সব লিখবে। যখন আমি একটা নেক কাজের নিয়ত করি, যে আমি জুম্মা নামাজ পড়তে আসছি, মনে মনে নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমি আসর নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব, আলহামদুলিল্লাহ পড়েন, নিয়ত করেন সবাই, আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকলে আসর নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিয়ত করার সাথে সাথে এই ডান কাদের ফেরেশতা করামান কাতিবিন সম্মানিত লেখক লিখে দিছেন, যাও তুমি যে নিয়ত করছো নিয়তের বরকত হিসাবে একটা সব তোমরা আমল নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ, পড়ে আমল নামে কী করে দিলাম, লিখে দিলাম। আর যদি নিয়ত করে এরকমভাবে কোনো মানুষ যে আমি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় রাস্তায় একটা গাছে দেখে আসলাম আম, এই আমটা চুরি করে পাইরা বাড়িতে নিয়ে খাবো, এই ফেরেশতা কলম লিখে লেখালাই চুরি যে করবো চুরির জন্য একটা গুণা। এই ফেরেশতা কবে এই কী লেখস, চুপ লেখিস না, কী লিখতাম না তুমি না লেখছো, সে তো আসর নামাজ কখনো হবে আরও তো বহুত সময়, আর সে মসজিদে বাইরে যাবার সময় আম চুরি করবে কইছে, তুমি আসর নামাজ একটা লিখে ফেলছো অলরেডি লেখা শেষ, আর আমি এক্ষণ একটু পড়েই আম চুরি করতে যাবে এটা লিখবো তুমি বাধা দাও কেন, না লেখিস তার দেখ আম চুরি করে কিনা, করার পরে লিখবে আগে লেখা যাবে না, এর আগে লেখার ক্ষমতা আল্লাহ তোকে দেয় নাই। সুবহানাল্লাহ, বান্দার প্রতি কত একসা, একটা নেক কাজ করলে একের বিনিময়ে দশ, কোনো সম কোনো হাদিস সত্তর, কোনো হাজারে এক হাজার, কোনো হাদিস কতগুলো নেকি দিবে, কতটুকু নেকি দিবে একমাত্র জানেন কে? আর গুণা যদি আপনি একটা করেন, একটা গুণার জন্য একটাই সাজা, দুইটা হবে না। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহু আকবার, আল্লাহ যে কত এহসান, কত যে দয়া, কোন ভাষা দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন, আমি ভাষাটা খুঁজে পাচ্ছি না আল্লাহর কত দয়া। চিন্তা করেন শুধু এই জায়গাটা চিন্তা করেন যে যদি একটা নেক কাজের মাত্র নিয়ত করে সাথে সাথে সব, একের বিনিময়ে দশ, কোনো সময় সত্তর, কোনো সময় একশো, তার যত এখলাস যত সুন্দর হবে, নিয়ত যত পরিশুদ্ধ হবে ভালো হবে, তার এই নিয়তের যাজা নেকের যাজা প্রতিদান সব বেশি বেশি করে দান করে দিবেন কে? আর বদকাজের জন্য যত বড় অপরাধ আপনি করেন, যত বড় গুণা আপনি করেন, একটা গুণা করছেন একটাই গুণা লিখবে, একটাই শাস্তি হবে, একটা গুণার জন্য দশটা শাস্তি হবে এমন কোনো হাদিস নাই। সুবহানাল্লাহ, পড়ে এই যে এখানে আল্লাহ যাকে আহসান করলেন যেভাবে সব বৃদ্ধি পায়, গুণার পরিমাণে যদি বৃদ্ধি পায় তো অবস্থাটা কী হইতো, উপায়টা কী হইতো? আল্লাহ যে আমাকে কত দয়া করলেন, কত দয়া করলেন, কত দয়া মায়া দিয়ে আমার জীবনটা সাজালেন, এই কথাটা যদি বালিশে মাথা লাগাই শুধু চিন্তা করেন চোখ থেকে পানি ঝরবে এতে কোনো সন্দেহ, মস্তকটা অবরুদ্ধ হয়ে যাবে, সেজদায় পড়ে চিৎকার করে কাঁদতে বঞ্চাবে, আল্লাহ তোমার কত দয়া আমার উপরে, কত মায়া আমার উপরে, তুমি যদি নেকির মতো যদি বদিক বৃদ্ধি করে দিতা কাল কিয়ামতের ময়দানে আমার কী উপায় হইতো, আমি কী উপায় হইতো, যা গুণা যতটুকু করি ততটুকুই থাকে। ফেরেশতা যদি লিখতে চায় ডান কাদের ফেরেশতা বলে না সাবধান লিখিস না, আম তো এখানে চুরি করে নাই শুধুমাত্র নিয়ত করছে, ফেরেশতা বলবে তুমি যে নিয়ত করার সাথে সাথে লিখছো, রাসুল বললেন আল্লাহর
কোরআন রাসূলের হাদিস। যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে নিয়তের সাথে সাথে প্রতিদান হিসাবে নিয়তের কারণে একটা সওয়াব লেখার জন্য আমার অনুমতি আছে, আমি লিখে ফেলছি। বদের নিয়ত করলে লেখা যাবে এরকম অনুমতি তোর নাই, হাদিস দেখা। সুবহানাল্লাহ, পড়েন হাদিস দেখা আছে কিনা তোর এরকম একটা হাদিস। হাদিস নাই লিখতে পারবি না, বসে থাক, চুপ থাক, ঠিক আছে? বসে রইলাম, লেখলো না, বসে রয়েছে। মসজিদ থেকে বের হয়ে আম গাছকে বরাবর গেছে, আম ধরবে, আমি লেখা শুরু করছে, এই লেখোস কি? আম তো বাইরে ফেলতেছে, এখনই চুরি করে ফেলতেছে অলরেডি, এখন তো লেখবো না, এখনও লেখা যাবে না, অপেক্ষা কর আমটা পারতেছে কিনা। আম পাড়া শেষ, ফেরেস্তা আবার কলম নিয়ে আবার লিখতে শুরু করবে, ফেরেস্তা ডান কাঁধে, ফেরেস্তা আবার বাধা, না এখন লেখিস না, আম তো পাড়া শেষ, আম পারতে ঠিক আছে, দেখ আম খায় কিনা অন্য কিছু করে, আম খাক আর না খাক, পাড়া হয়েছে, গুণা হয়েছে, লিখে ফেলে আমি, না লেখা যাবে না, একটু অপেক্ষা কর, আম পারছে, আম কাটছে, খাইছে, এরপরে নাকি আবার বদি লিখতে চায়, ফেরেস্তা লেখিস না, অপেক্ষা কর, সকালবেলা গুণা করছে, সন্ধ্যা পর্যন্ত আজকে আল্লাহ অবকাশ দিয়েছে, ছাড় দিয়েছে, সন্ধ্যার ভিতরে যদি কোনো গুণাগার বান্দা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কোনো অপরাধের জন্য তওবা করে ইস্তেগফার করে মাফ চায়, আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেয়। আল্লাহ যদি মাফ করে দেয় তোর লেহনের কাম কি, কাটনের কাম কি, ফাউডিডি করে আপনার চুপ করে বয়া থাক। আল্লাহ আকবার, কি জন্য লিখবি বল আমারে? গুণা তো আমার বান্দা করে ফেলছে, বুঝছি বান্দা যে গুণা করছে, আম খেয়ে ফেলছে, বাড়িতে যাওয়ার পরে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে তার দিলে একটা পরিবর্তন আসছে, যা কান্না শুরু করতে পারে, আল্লাহ ভুল তো করে ফেলছি আমি, অন্যায় তো করে ফেলছি আমি, যার কাছে অন্যায় করলাম তার কাছে মাফ চাইলাম, তোমার কাছে মাফ চাই, আমার গুণাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, এইভাবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দা যদি ক্ষমা চায়, চোখের পানিগুলো যদি ছেড়ে দেয়, আল্লাহর আরশে আজিমটা থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ রহমতের সাগরে ঢেউ খেলতে থাকে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি যে গুণাটা যে জায়গায় উঠাইছো গুণাটা মুছে ফেলো, এইখানে আর গুণা রাখবা না, আল্লাহ যদি গুণা মুছে আর গুণা কাটার অনুমতি দিয়ে কাইতে ফেলতে হয়, অযথা কষ্ট করতে লেখার দরকার নাই, অপেক্ষা কর, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ অবকাশ দিয়ে বান্দার চেহারার দিকে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বান্দার চেহারার দিকে তাকায়া বারবার করে আল্লাহ ডাকতে থাকে, বান্দা ও বান্দি, রহমতের দরজাগুলো খুলে তোকে আমি ডাকতেছি, এখনো ফিরে আস, এখনো ফিরে আয়, আমার কাছে আয়, মাফ চায়, তোরা তোর জমিনের গুণাগুলোর জন্য যদি মাফ চাইতে থাকস, আমি আল্লাহ তাদের গুণাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, পড়েন, এরকম করে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিগুলো সকালে গুণা করছে সন্ধ্যা পর্যন্ত মাফ চাইল না, সন্ধ্যায় গুণা করছে সকাল পর্যন্ত মাফ চাইল না, তখন এই ফেরেশতার বাধা দিতে পারে না, ওই বান্দাদের ফেরেশতা তার আমলনামায় গুণাটা এইভাবে লিখে দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই আমলনামাটার ডায়েরিটা আল্লাহ বলবেন, ইকরা কিতাবাত, নাও তোমার সেই কিতাব, যেই কিতাব তুমি দুনিয়াতে রচনা করে আসছো, চয়ন করে আসছো, তুমি লিখে আসছো, তোমার যে রচনাটা সেই কিতাবটা তোমাকে দিলাম, ইকরা কিতাবাত, এখন তুমি তোমার কিতাব পড়ো। সুবহানাল্লাহ, পড়ো, এখন তুমি তোমার কিতাব পড়ো, তুমি যা করছো এখানে সব লেখা আছে, তুমি পড়ো, তুমি ফয়সালা দাও, তুমি এখন কি জান্নাতে যাইতে পারবা না জাহান্নামে যাইবা, জান্নাতি হইবা না জাহান্নামী হইবা, নিয়ামতের শুকরিয়া আদায় করে শুকরগুজার বান্দা হইছো না নাফরমানি করে নাফরমানি বান্দা হইছো, তুমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হইছো নাকি নাফরমান বান্দা বান্দি হইছো, তুমি তোমার আমলনামাটা পড়ে নিচে একটা নাম্বার বসাও, রেজাল্ট দাও, তোমার রেজাল্টের উপরে নির্ভর করেই তোমার বিশ্বাস শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়েন, মানে আশ্চর্য হয়ে যাবে, কিতাবটা হাতে নিয়ে মানুষ আশ্চর্য হয়ে যাবে, কিতাবটা খুলে মানুষ কলিজা ফাইটটা কানতে শুরু করবে, চিৎকার দিয়ে কানবে, হায় রব, হায় রব, এটা এমন কি কিতাব, এমন কি কিতাব আপনি লিখছেন, আমার জীবনের এমন একটা ছোট কাজ নাই, নেক কাজ নাই, যা আমার আমল নামে উঠে নাই, এমন একটা বদ কাজ নাই জীবনের যেটা আমল নামে উঠে নাই, এটা এমন কিতাব তুমি রচনা করে রাখলে আল্লাহ, এই কিতাবে দিয়ে আমার সব উঠে গেছে। সুবহানাল্লাহ, পড়েন, এই কিতাবে দিয়ে আমার সব আছে আল্লাহ, সব কিছু তুমি দিয়ে রাখছো, এই কিতাবটা কাল কিয়ামতের ময়দানে পড়ার জন্য আপনাকে আমাকে যখন আদেশ করা হবে, কিছু বুদ্ধিমান মানুষ বলতে পারেন যে হুজুর কিতাব দোফর তো যদি আমার দেয়, আমি তো বাংলা অঙ্ক ইংরেজি মার্শাল্লাহ কোনোটাই পারি না, কিতাব দিলে কামি বুকে আমি ফর্তমা ফর্তমা কুমার লাইন পারি না, যেটা মনে আছে সবই বালা, সব বালার লেখালান না, কাল কিয়ামতের ময়দানে কালকে কালকের প্রশ্ন একজন প্রশ্ন করতেছে, হুজুর কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করবে, আমার রব্বুকা আমার দিনুকা আমার নাবুকা, আরবিতে আমি তো আরবি বাংলায় ভালো করে পারি না, তো আরবি উত্তর দিব কেমনে, তো আপনি আরবি উত্তর কেমনে দেবেন, এই টেনশন করে ঘুম নষ্ট করে লাভ নাই, কেমনে দিবেন সেই ক্ষমতা দিয়ে দিবেন কে,
আর ইকরা কিতাব, আর যখন আল্লাহ বলবে পড়ো, ওই পড়ার ক্ষমতা দিয়েই আল্লাহ বলবে তুমি পড়ো। সুবহানাল্লাহ বলেন, যত আরবি আছে কালকে আমাদের মধ্যে কোনো বাংলা চলবে না, সব আরবি টু আরবি, আল্লাহ বলবেন আরবি, ফেরেশতারা আরবি, যারা উত্তর দিবে তারাও বলবে আরবি, সব আরবি পারবে, কারণ আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আমার রসুলের ভাষা আরবি, সমস্ত আলেম ওলামারা আরবিতে কোরআন পড়ে, কোরআনের ভাষা আরবি, আরবি ভাষাটা আল্লাহর চয়েস, এই জন্য আল্লাহ আরবি ভাষা দিয়ে কোরআন নাজিল করছে। এই কোরআন আল্লাহর নিজের বাণী, মানুষ পড়ে পড়ে যেন আরবিতে কথা বলতে পারে, কথা বুঝতে পারে, কোরআন বুঝলেই কাল কিয়ামতের দিনে সমস্ত প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আপনাদের সকলকে বলছি, আল্লাহ যে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেদিন যখন বলবে নাও তুমি তোমার কিতাব, তোমার আমলনামার ডায়েরিটা তুমি পড়ো এবং তুমি তোমার হিসাব মিলাও, হিসাব মিলিয়ে দেখো, সময় কম, আমরা ওইদিকে যাবে না। কিন্তু ফিনিশিং নামে একটা কথা, শুধু উদাহরণ এক্সাম্পল দিয়েই আলোচনাটা শেষ করছি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জান্নাতের ফায়সালা, কিছু মানুষকে জাহান্নামের ফায়সালা করে দিবে। কিছু কিছু মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত করছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, ভালো অনেক কাজ করছে, ফাঁকে ফাঁকে কিছু গুণও করছে, আছে না এরকম, আছে না এরকম? আর কতগুলো মানুষ তো আছে নাফরমান, নেক কাজের ধারে গেছে নাই, হুদার পাপ হয়ে করছে, এটি এক শ্রেণীর মানুষ, এটি শ্রেণী বিন্যাসে এখন অনেক দূরে, যারা এরকম ভালো কাজ করার উপরে কিছু কিছু পাপ করছে, কিছু পাপের জন্য তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যখন তাকে ফায়সালা হয়ে দেবে, ডিক্লার হবে যাও তুমি জাহান্নামে, তার হাতে পায়ে বেড়ি লাগাইয়া ফেরেশতারা টানতে থাকবে জাহান্নামে নেওয়ার জন্য। একটা ধাক্কা মারবে, সে একটু হাঁটবে, একটু ধাক্কা মারবে আর একটু হাঁটবে, কয়েকটা ধাক্কা দিয়া একটু হাঁটে আর ঘাটটা ঘুরাইয়া পিছনের দিকে আবার তাকায়। ফেরেশতারা ধাক্কা দিতেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য, আর সে একটা ধাক্কা দিয়ে একটু যায়, যায় আবার পিছন দিকে মুখটা ঘুরাইয়া রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি চেহারার দিকে বারবার করে তাকায়। সুবহানাল্লাহ বলে, একটার পর একটা ফেরেশতারা যখন ধাক্কা মারতে থাকবে, আল্লাহর সেই বান্দা বান্দিগুলো সামনের দিকে একটু আগাবে, একটু আগায় আবার হুট করে মুখটা ঘুরাইয়া রহমান রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায় থাকবে। আর একটা ধাক্কা যখন মারবে, আবার ফেরেশতারা একটু ধাক্কা দিলে আরেকটু আগাবে, মুখটা ঘুরে আবার রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে। আর একটা ধাক্কা মারবে, আবার মুখটা ঘুরে যখন রব্বুল আলামিনের তাকায় থাকবে, রব্বুল আলামিন ডাক মারবে, ফেরেশতার দলার ধাক্কা দিস্তা, আমার বান্দাকে আর ধাক্কা দিস্তা, এরকম ধাক্কায় ধাক্কায় আমার বান্দাকে আর হাঁটানোর প্রয়োজন নাই, আমার বান্দাকে এখানে দাঁড়া করে দেয়, স্টপ আমার বান্দাকে বন্ধ করে দেয়, আর হাঁটা লাগবে না আমার বান্দাটাকে, বান্দিটাকে তুমি যতবার ধাক্কাও, আমি দেখলাম মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনের দিকে তাকায় তাকায় চিৎকার করে কাঁদতে থাকে, আর জাহান্নামীদেরকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিক্ষেপ করতে থাকে, আমার বান্দাটা জাহান্নামের দিকে তাকায় না, জাহান্নামের দিকে ভ্রূক্ষেপ করে না, বারবার মুখ ঘুরে ঘুরে আমার দিকে কি যেন বলতে চায়, কি যেন চাই রে ফেরেশতারা, হাত এবং পায়ের বাদন তোর রাখ, আমার সাথে তাকে একটু কথা বলার সুযোগ করে দেয়, আমি রব্বুল আলামিন জানতে চাই আমার বান্দা মনে আমাকে কিছু বলতে চাই, আমি রব্বুল আলামিন তার জবান থেকে তার অন্তরের কথাটা আমার নিজ কানে শুনতে চাই, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার বান্দারা, এ আমার বান্দি, তোমাকে জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় নেওয়া হচ্ছে, তার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তরে আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আমি শুনেছি তোমার নাকি অনেক দয়া, তোমার নাকি অনেক মায়া গো আল্লাহ, আমি ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি, মন্দ কাজের হিসাবের পরিমাণটা বেশি হয়ে গেছে, মেজানের পাল্লাতে আমার গুনার পাল্লাটাই ভারী হয়ে গেছে, ডেকির পাল্লাটা হালকা হালকা হয়ে গেছে, আমি জাহান্নামি হয়ে গেছি, হাতে পায়ে জাহান্নামের বেরি লাগে, টাইনা টাইনা আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, আমাকে যত বেশি বেশি করে ধাক্কা জাহান্নামের দিকে নিতে চায়, মুখটা ঘুরাইয়া ঘুরাইয়া বারবার তোমার প্রতি চেহারার দিকে তাকায় তাকায় আমি দেখি রব্বুল আলামিন তোমার দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, রহমতের কোনো শেষ নাই, অফুরন্ত রহমত আমাদের ভান্ডারের অধিকারী তুমি আল্লাহ, আমার যদি গুণা আছে আমি জানি, আমার গুণার যেহেতু তোমার রহমত কুটি কুটি গুণে বেশি আল্লাহ, তোমার আমার গুণা রেখেছে, তোমার রহমতের তুলনা করাই চলে না গো আল্লাহ, আমি যতই গুণা করি
না কেন, তুমি রব্বুল আলামিন যদি আমার চেহারার দিকে আবার তাকে তোমার দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, তুমি যদি আমাকে একবারের জন্য ছাড় দিয়ে দাও, মাফ দিয়ে দাও, ঘোষণা করে দাও ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে ফেলতে পারবি না, আমার বান্দা বারবার করে মুখ ঘুরে ঘুরে আমার দিকে তাকানোর কারণে বান্দা বান্দির গুণাগুলো আমি মাফ করে দিলাম, এই আশা করে এই ভরসা করে বারবার করে তোমার দিকে মুখ ঘুরে ঘুরে তাকাইতেছি আল্লাহ। রব্বুল আলামিন এই কথাটুকু শোনার সাথে সাথে রব্বুল আলামিনের রহমতের দরজার মধ্যে ঝুষ আইসা যাবে, রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবে, এত আনন্দ পাইতে থাকবে, রব্বুল আলামিন ডাক পারবে ফেরেশতার দল, আর এক পাও আমার বান্দাকে জাহান্নামের দিকে আগানো যাবে না, হাতের বানগুলো ছেড়ে দাও, পায়ের বানগুলো ছেড়ে দাও, গলা থেকে জাহান্নামের লাগামটা খুলে দাও, আমার বান্দার হাত পা একবারে উন্মুক্ত করে জীবনের গুনার জায়গাটুকু অনেক দিয়ে পরিবর্তন করে আমার বান্দাকে বান্দিকে আমি এই মুহূর্তে ঝাড়টাতি করে দিলাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। না না না, আর এক কদম আগানো যাবে না, চুপ স্টপ, বান্দা বারবার করে জাহান্নামে যাবে, পরে যাবে এই মুহূর্তে আমার রহমতের আশা করে বারবার করে ঘুরে ঘুরে তাকায়, আমার রহমত আমি রব্বুল আলামিনের রহমতের সাগরে জুড়ে চলে গেছে, বান্দার গুনাহ মাফ করে দিলাম, বান্দির গুনাহ মাফ করে দিলাম, তাকে মাফ করে আমি জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সেই রব আমাদের আছে, তার কাছে আমাদের ফিরে আসতে হবে, তার দিকে আমরা মুখ করতে হবে, তার কাছে যদি আমরা মুখ করতে পারি ফিরে আসতে পারি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে, আল্লাহর কাছে আমরা সেইভাবে তৌফিক চাই, আল্লাহর রহমতের আশা করি, মাগফিরাতের আশা করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন।